রাজনৈতিক কল্যাণের জন্য কষ্ট দেওয়ার জন্য নয় মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক কল্যাণের জন্য কষ্ট দেওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন একাত্তরে পাকিস্তানি বাহিনী যেভাবে মানুষ পুড়িয়েছে এখনো সেভাবে মানুষ এবং যানবাহনে আগুন দেয়া হচ্ছে জনগণের অকল্যাণ করে কিছু অর্জন করা যায় না উল্লেখ করে বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন একদল মানুষ অগ্নিসন্ত্রাস শুরু করেছে কিভাবে মানুষকে পোড়াতে পারে তারা এভাবে কিছু অর্জন করা যায় না তাদের চেতনা ফিরে আসুক শেখ হাসিনা বলেন নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে আমরা সেসব অতিক্রম করছি আরো সচেতন হতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে আজ সেই পোড়া মানুষগুলো তাদের পরিবার কি অবস্থায় আছে এটা দুঃখজনক এদের চেতনা হোক সেটাই আমি চাই